বড় ভাই বড় ভাই আ কোসাই সামাদাকেও দিলে না আমরা কি করতে হবে এন্ড কি করতে হবে আমার মনে হচ্ছে ওরা আমাদের মতো সিন্ডিকেট করেছে আমরা যেরাম একটা প্ল্যান করে রেখেছি যে কম দামে ছাড়া চামড়া কিনব না উরা মনে হচ্ছে ওরা একটা প্ল্যান করে রেখেছে যে বেশি দামে সারা চামড়া বেছবে না উরাও এই চালাকি করেছে আমারে মন আছে বড় ভাই এইভাবে হলে তো সংসার চলবে না আপনি সিনিয়র মানুষ তা আপনি বুদ্ধি না দিলে আসলে সমাধান বেরোবে না কি করা যায় এখন কি করা যায় আমি সিনিয়র হলেও হুম তোমাকে মাথার বুদ্ধি এখন একটু বেশি তুমি কও এখন এক কাজ করা যাক এখন তো যেহেতু ওরাও একটা সিন্ডিকেট করিয়ে ফেলিয়েছে চলেন যে দাম বেশি দিয়ে আমরা চামড়াগুলো কিনি এখন ওরা সিন্ডিকেট করিয়েছে তার গ্যারান্টি ডাকি এটা তো আমরা একটা ধারণা করছি আচ্ছা কিন্তু বিষয়টা হইল যে আমাকে যে সিন্ডিকেট আছে এর বাইরে যেয়ে তো আমরা চামড়া কিনলে হবে না যেহেতু সবাই কইয়েছে যে আমরা সবাই কোম দাম দিলি চামড়া না দিয়ে যাবে কোনে তাই না তাহলে আমরা ওদের কথার বাইরে যেয়ে তো চামড়া কিনতে পারি না কিন্তু একটা বিষয় আমার মাথায় ধরছে না কি বল ভাই যে একটা লোক চামড়া দিলে না

কুদো এ কুদো এই কালু দালাল আইছে বসে থাকলো তাড়াতাড়ি আই হ্যাঁ ও ভাই আসিছেন তো আসে বসে রইছি সে কাজ তো সারা কি কাজ সারা সে কুটা বেটা চলছে তো সে সামড়া আপনি তো লেট করে ভালয় জানা আসি কোন tali তুরা কি আসলে মানে কিছু বাদ দিবি না রে গোশও খাবি হাড়ও খাবি দিলও খাবি কইলেউ খাবি আর ফুসফুসেও খাবি আবার সেই চামড়াটাও ঠিক মানে খাতে হবে তোকে ফুসফুসে খালি খাওয়া গেলি ভুড়ি খাওয়া গেলি চামড়াও তো খাওয়া যাবে চামড়া পরিষ্কার করে তুই আস না প্রায় বারো কেজি ওজন হিস তো কদিন পরে গোবরও খেসে নে তোরা আর কিছু রাখলি নে রে গোবর তারপরে ওই যে ভুড়ির মধ্যে যেগুলো মাল ম্যাট্রেস থাকে ও খাইসে নে বাদ দিবি খালে বুঝলে ও খালে বুঝলে ওরা আমরা একটু চামড়া কিনেতে দুটো ব্যবসা করিয়ে খাই তার তোগের আর প্যাটে সহ্য হইল না না বড় ভাই করছে কি তখন যে দামটা কইয়ে গেছি কত সাড়ে তিনশো কইলাম সাড়ে তিনশো কইলাম দুশো টাকা বাড়াই দেবা নে চামড়াটা আমাকে দিই ও ভাই সে তো কুটাবাটা বাটা তখন সব কমপ্লিট করা সারা এখন তো আর হবে না বিক্রি হবে না বড় ভাই দাম বেশি সারা শুনবে না এই জন্যই নানান চাল করছে এ চামড়া তোরা কি আসলে সবাই মিলে তো চামড়া খাচ্ছিস না এমনি তোরা আমাকে এই কথা করছিস সবাই মিলে খাবো ভাই কোনো দিন কেউ চামড়া খাইলো না তোরা এখন করছিস যে চামড়া খাতে হবে বুঝলাম না তো ভাই চামড়ার দাম নেই তো ভাই একটা চামড়া কুটলি বারো কেজি হচ্ছে বারো পনেরো কেজি হচ্ছে তো ও তো আপনারা দুই তিনশো টাকা দেবেন বেশি তো কোনো লাভ নেই চার থেকে বউ বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করি তোরা তোগের কাছে কোনো কিছু নিরাপদে নেই না ঘরে বিড়াল আছে পুষা বিড়াল ওইটা আবার সবাই করে খাইয়ে ফেলাইছ না ঠিক আছে খাইয়েছ কিনা তাই দেখেন ভাই কষ্টি ওই যা যা তো দেখলেই শুস করিস দই যাতে সাইকেল নিয়ে একটা সাইকেল দানে সাইকেল কি নেবে সাইকেল তোরা সব খা তো মন্দিরা বিবাদের সময় আমাকে ডেকে এই সময় যাবার নেই সময় দাঁড়া ডাক এ বাসু এ বাসু এ বাসুরে রে বাসুর না তো হ্যাঁ নাম কি বাসুর হয় ওর নাম হচ্ছে বাসু ও আরে রে কে ড্রামের কোনো আগা মাথা পায় না কারোর নাম বাসুর তো কারণ নাম গাই বান্দা হ্যাঁ এক একজনের ডাক দাও রাখে খরা এইসব নাম এই বাসু লবাব হয়েছে সাইলে বিলে এ বাসু এ আয় এ চ্যামড়া কথা শুনতে চাই না এইসব সাইলে বিলে হ্যাঁ কি হচ্ছে কি ভাই কি আপনারা কি কিছু বাচ্চন নাকি তোকের বাড়ির সামনে আইসে কালু দালাল দাঁড়ায় রয়েছে তাই এইটা তোকে তো মনে কর যে ভাগ্যের একটা বিষয় তাও দুবার করি আইসলো হ্যাঁ একবার এসে চামড়ার দাম কইয়ে গেলাম দিলিনে কালু দালাল দ্বিতীয়বার কোনো দিন যদি ফিরে দেয় যাই না কিন্তু ইকেনে আসলাম ঠিকই আগে কিন্তু পায়ে ধরে দিত এখন বাড়ি বাড়া আসছি না তেলেই যাচ্ছে বেশি কি বলার কি আসল কথা বলেন আসল কথা চামড়াটা নিয়ে যাতা তাড়াতাড়ি যা কে চামড়া দিয়ে দেখো সেটি আসলাম দুই গামলা চামড়া দিয়ে তো সেটি আসলাম তোমাকে গরুর চামড়াটা আনতে করছি গরুর চামড়া ওরে গরুর চামড়াই তো হাত শুকে দেখেন কম তালি কি ফেরাটা কি মুস্তি আছিস একটু ঠান্ডা হাত তো হাত খয়া হয়ে যাবে কি হইয়াছটা কি একটু খুলে কদিনে আপনারা তো টেনশন তো কম দামে তাও কি করবো তাও গরম পানির মধ্যে দিয়ে তাও এই চামড়া ভালো করে মানে ক্লিয়ার করে দিয়ে তাও রানছি এই

তোরা কি খাইনি করছিস নাকি না আরো বাড়াতে হবে তাই এখন খেয়ে আসলাম মোটে সামলা আর পঞ্চাশ টাকা বাড়াই দেবো যা আবার সর্বশেষ কত দা এ আমি তাহলে মাছ খাতে একটা কথা কই আমি কালু দালাল আমার জীবনের ইতিহাসে আমি দুইবার করি কারোর বাড়ি যাইনি ভাই দিয়েছে তো না দিয়েছে আজকে আইছি এখন কথা হইলো তোরা চামড়াটা নিয়ে আয় ও পাঁচশো সাড়ে পাঁচশো তো তাহলে আগে তিনশো মোট আটশো সাড়ে আটশো টাকা কোনো কথা কই না যা চামড়াটা নিয়ে আয় যা নেই ভাই খাওয়া হয়ে গেছে ভাই

দুশো টাকায় পাইতালে আল্লাহ হইলো আমাদের সব গেল বছরে একবার কোরবানির সময় ব্যবসা তাও মাটি হয় আ লো রে তবে নাই আপনারা 100 বার করে কলমায় সিন্ডিকেটে বেরে আসতে হবে আমাদের আপনি শুনলেন না আমার কথা সিন্ডিকেট কইরে আমরা কত জিতেছি এই ব্যাজ সবাই সামড়া আর খাবে তা এই কিডা আইন তো রে ও সামড়া সামড়া সবাই রান্না করে আমাদের গাই মেরে দেলে রে ও ভাই ভাই রে ও ভাই সংসার কি কই চালাবা সংসার আর এই করা লাগবে এ না রে এ সমাধান বসে কালই তো সমাধান হবে না এটা কিছু তো করতে হবে কিছু কইলে তো খাতি হবে নাকি তোরে একটা কথা কই বল ভাই ওরে মুরব্বীরা আমাদের কতবার কুড়ি কয়েছে আমারও ডেকে কইয়েছে এই কালু দালাল এই যে কুরবানি ইদি এই যে গরু ছাগলের চামড়া এগুলো এই যে বিভিন্ন মাদ্রাসার এই এতিম বাইশাগের হক এইরা তোরা নাইজ দামে কিনে নে তাহলে ওগের উপকার হবে আর তোরাও মনে কর তোগের পেটটা চালাতে পারবি কিন্তু আমরা সিন্ডিকেট করি ওগের হকের পরে বাড়ি মারিয়ে দিছি এই আল্লাহ বাগের রুজির পরে বাড়ি মারিয়ে দিয়েছে রে ঠিক বলেছেন ভাই একদম সঠিক কথা বলেছে আল্লাহ দেখিছেন আমাদের কোন প্যাসে কোন ঘাটা দিয়ে দিলে ও আল্লাহ কান এখন এখন কি করা যায় বল এখন যেইটা সেটা হইলো এই কুরবানি ঈদের যে কুরবানি গরু ছাগলের চামড়া এটা আমরা সিন্ডিকেট না ন্যায্য দামে কিনবো কারণ এটা ওই যে মসজিদ মাদ্রাসায় দেয় ওই যে এতিমগের হক এই এতিমগের পেটে লাতি আমরা আর দেবো না একদম ঠিক বলেছে আমরা কবে তো ব্যবসা করছি এইভাবে এইভাবে আর করা যাবে না তাহলে এখন সিন্ডিকেট বা ন্যায্য দামে চামড়া কিনবো তাতে যা দুই পয়সা লাভ হবে তাতেই ওকে আল্লাহ আগার কাঁধে হবে না চলেন দিন চলেন ক্ষমা করে দাও তাহলে চলো